morning from Jayanti Doers. This is the second day. Very good morning to all. Amra ekhon ami Gautam ar Ram tin jon mile beriyechi. Ektu cha khelam, cha khe beriyechi. Let me show you the view, the entire view. Bhalo kore dekho puro kothay ache. Amra ekhon achi hocche Jayanti River Bed. Eta hocche Jayanti River Bed. এইখান দিয়ে পুরো জল বয়ে যায়, নদী জল, যখন বৃষ্টি হয় বন্যা আসে এখান দিয়ে সব জল যায়। তো আমরা হাঁটতে হাঁটতে ওইখানে একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজের দিকে যাচ্ছি। কি গৌতম কি বলছিলে সেই ব্রিজটার কি ইম্পর্টেন্স কি? আর নেই কিছু, কিন্তু ওটা দেখেও বেশ সুন্দর লাগছে। ওটা একটা সুন্দর একটা ফটো শুটের মতন জায়গা। চলো কাছে যাই, ওইদিকে কি আছে? ওইদিকে চুনিয়া ভুটিয়া বস্তি। আচ্ছা আচ্ছা। এবং যখন নদী শুকনো থাকে নদীর ওপর রিভার বেড থেকেই রাস্তা। এখন বাজে সকাল 8টা, চা খেলাম, সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আজকে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, সুন্দর না ভয়াবহ, মানে একটা ডেঞ্জারাস একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এক্সপিরিয়েন্স হচ্ছে আমি আর গৌতম ঘুমাচ্ছি, তখন সকাল 2 ঘন্টা আগে 6টা বাজে, হঠাৎ বিভৎস আওয়াজ, হুড়মুড় করে ঘুম ভেঙে গেল। আমরা তো শিওর শট ভেবেছি হাতি ফাতি হতো এসছে, ভাঙচুর চুরি করছে। বাট যখন ভয়ে ভয়ে দরজাটা খুলে বেরোলাম বাইরে, দেখছি আমাদের হোটেলের উপর থেকে বাঁদর ঝাঁপ দিচ্ছে। রে কি আওয়াজ করে করে ঝাঁপ দিচ্ছে! ফলমূল ছিল মাঝে, গাছপালা ছিল, সেখানে ফলমূল পেরে চুরি করে পালাচ্ছে। বাপরে বাপ, কীভাবে যে ঘুমটা ভাঙলো ভয়ে, কি মনে হচ্ছে বলার নেই। খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ কি এরকম সচরাচর তো এক্সপিরিয়েন্স হয় না, প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছিলাম। বাট না, দারুণ এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চার যাকে বলে। ভিউটা দেখো সাইড থেকে, দারুণ। বল দেখি, দেখি ব্রিজের ফটো। এইটা ছিল এই নিচ থেকে জয়ন্তী নদী। ওরে বাপরে, আর আজকে এই অবস্থা। এখন কি অবস্থা, পুরো ডেজার্ট। যখন জল আসে একদম পুরো বয়ে নিয়ে যায় বল সব। কত চড়া হবে এটা, অন্তত 1 কিলোমিটার হবে চড়া। 1 কিলোমিটার হবে চড়া, অত জল যায় না। না কিছু লেখা আছে ওই ব্রিজের গায়ে, দেখি সামনে যাই। এদিকে এত চারিদিকে নোংরা ফেলে রেখেছে না, ইটস ভেরি ব্যাড। যারা ট্যুরিস্টরা আসো প্লিজ এটা মাথায় রেখো যে এত নোংরা করে রেখো না, মেনলি প্লাস্টিক। এই যে লেখা আছে জয়ন্তী ব্রিজ ডিজাইনড বাই, ইনফরমেশন দেওয়া, কি অদ্ভুত। আমার তো দেখে দেখে একটু হন্টেড হন্টেড লাগছে। ভাবা যায় এই ব্রিজটার তলা দিয়ে গাড়ি যেত। এখন এত বৃষ্টিতে জল এসে বন্যা হয়ে এত পাথর হয়ে গেছে ব্রিজের উপরে। না ব্রিজ তো নেই, দেখতেই তো পাচ্ছ সব। ওয়ান্ডারফুল, ওইদিকে আমরা এখন যাচ্ছি। ওইদিকে ভুটিয়া বস্তি আছে,
এটা একটু দেখতে মোস্ট প্রবাবলি আমি জানি না গৌতম অনেকটা আগিয়ে গেছে ওই সেই দূরে গৌতম আমরা ওইদিকে হয়তো যাব দেখি কোন দিকে যায়।